সম্মানিত ভিউয়ার্স, আমি আব্দুল আল মামুন। আমার ল্যান্ড সেল করার জন্য আমি বেশ কয়েকবার বিজ্ঞাপন দিয়েছি এবং কিছু কাস্টমারকে আমি সরজমিনে দেখিয়েছি। তো আমি গুগল থেকে আপনাদেরকে দেখাবো লোকেশনটা কোথায় এবং কিভাবে যাবেন। অনেক সময় হয়তো আমি সময় দিতে পারি না বা থাকি না, তখন কাস্টমাররা ইচ্ছা করলে তাদের সুবিধা মতো সময়ে গিয়ে ভিজিট করে আসলেন। তো এটা হচ্ছে ম্যাপ, গুগল ম্যাপ। খেয়াল করুন, গুগল ম্যাপে এই যে লেকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাতির ঝিল। তো আমার ল্যান্ড হচ্ছে আফতাবনগর, এটা ইস্টার্ন হাউজিংয়ের একটা প্রজেক্ট। তো আফতাবনগর, আপনি আফতাবনগরে যেতে হলে আপনাকে রামপুরা টেলিভিশন সেন্টার থেকে আমি লোকেশনটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রামপুরা টেলিভিশন সেন্টার, আমি জুম করে দেখালাম। তো এটা হচ্ছে ইউলুপ, যেটা বাড্ডা লিংক রোডের ইউলুপ। ডান দিকে চলে গেছে বনশ্রীর দিকে আর বাম দিকে চলে গেছে হাতির ঝিল। তো ইউলুপটা পার হয়ে সোজা, এটা হচ্ছে বালুর বালুর খাল বলে এটাকে, এই এই খালটা, এটা বালুর খাল। এটার পরেই হচ্ছে আফতাবনগরের ঢোকার পথ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, এটা হচ্ছে প্রবেশ পথ। এবং প্রবেশ পথে এখানে একটা গেট তৈরি করেছে, খুব ভালো বড় একটা গেট। এখানে এই গেটের ঠিক ডান বাম পাশেই হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তো আমি জাস্ট আমার মেইন রোড থেকে আমার জায়গাটা ডিস্টেন্সটা কত আমি আপনাকে আগে একটু দেখাই। তো আমি স্কেল নিলাম, দেখুন আমি এক পয়েন্ট, আমি মেইন রোডেই দেই, এটা হচ্ছে এক পয়েন্ট। হ্যাঁ, তো আমি যাচ্ছি, এটা হচ্ছে স্ট্রেট স্ট্রেট যাই, একটু ছোটো করে নিমেপটা তাহলে সহজ হবে। ঢাকা ইম্পেরিয়াল কলেজ, এটা একদম মেইন রোড ধরে আমি মেইন রোডটা এখান থেকে একটু ঘুরে গেছে কার্ভ। তো কার্ভ হওয়ার কারণ হচ্ছে এখানে ব্রিজের একটা কাজ চলছে, এই ব্রিজের কাজটা হলেই এটা এরকম ডিরেক্ট রাস্তা হবে। তো এখান থেকে সোজা চলে আসি, সোজা এসে দেখুন আমি এখানে যে পয়েন্টটা এখানে রাখছি, এটা হচ্ছে ওদের সাইট অফিস। এটা পয়েন্ট, এটা হচ্ছে সাইট অফিস। এখান থেকে আমি সাইট অফিসটা থেকে আমি এখানে একটা সার্কেল আছে, এই সার্কেলটা ধরে আমি এই রোড দিয়েও যেতে পারি, আবার এই রোড দিয়েও যেতে পারি। তো এই রোড দিয়ে গেলে একদম সোজা, এটা লাস্ট মাথা, একটা পয়েন্ট করলাম। লাস্ট মাথা থেকে আমি আবার এই দিকে যাব। তো এই এইখানে দেখছেন, এই যে ডেস্ক অফিস, এই যে ডেস্ক অফিসটা, আর এই একটা চার রাস্তার মোড়, এখানে একটা পয়েন্ট করলাম। তো চার রাস্তার মোড় থেকে ডান দিকে গিয়ে প্রথম যে রোডটা, এটা হচ্ছে ছয় নম্বর রোড। এই ছয় নম্বর রোড থেকে এসে আমার জায়গাটা হবে এভাবে, আমার জায়গাটা আছে এভাবে, দেখাচ্ছি অনেকটা এভাবে হবে। সম্মানিত ভিউয়ার্স, গুগল ম্যাপ থেকে আমি সরাসরি আফতাবনগরের যে প্ল্যান অনুযায়ী যে ম্যাপটা তৈরি হয়েছে সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে 162 নম্বর দাগ, আপনারা দেখতে পাচ্ছেন 162 নম্বর দাগটা অনেক বড় একটা জমি। আর এই যে লাল মার্কিং করা দেখছেন, এটা হচ্ছে 10 কাঠা এবং ওদের প্লট পড়েছে 44, 42, 40, আর এদিকে হচ্ছে N2, আর ঠিক মাঝ বরাবর একটা রাস্তা গেছে 30 ফিট চওড়া। তো ওরা এখন যেটা করবে, এই এখান থেকে ওরা আপনাকে হয়তো 44 অথবা 42 অথবা এদিকে 40 বা এই নিচের দিকে যে কোনো একটা সাইডে আপনাকে আর কি ওরা প্লটটা দিয়ে দিবে, এটা ওদের সঙ্গে যখন এক্সচেঞ্জ হবে তখন। আমার জায়গাটা
সহজে চেনার জন্য আমি আপনাদেরকে আমার জায়গায় আসছি। তো এটা হচ্ছে আফতাবনগরের একটা প্রজেক্ট, আফতাবনগর রামপুরা টেলিভিশন সেন্টারের ঠিক ওখানে যে কালভার্টটা আছে, কালভার্টের পাশ দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশ ঘেঁষে যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা এসে এই সোজা এখান থেকেও মিলছে, এই যে দেখছেন সামনে, আবার বাম দিক দিয়ে এই এই ডেস্ক অফিস, এটা হচ্ছে ডেস্ক অফিস। এখনও অফিসটা চালু হয়নি, কারণ এখানে ইলেকট্রিসিটি লাইন এখনও টানে নাই, জাস্ট খাম্বাগুলো পোতা আছে। আর ডেস্ক অফিসের ঠিক পাশে ওখানে বাড্ডা প্রস্তাবিত থানা, একদম ডেস্ক অফিসের গায়ে লাগানো। আপনারা যদি আসেন তাহলে ডেস্ক অফিসকে টার্গেট করবেন, টার্গেট করে জাস্ট এখান থেকে এই ডেস্ক অফিসের সামনে দিয়ে হেঁটে, এটা হচ্ছে চার রাস্তার মোড়, অর্থাৎ সোজা গিয়ে সোজা চলে গেছে, আবার এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে গেছে। তো এদিকে আপনার সামনে দেখা যাচ্ছে আমার এই এই সোজা, এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াশার, ওয়াশার যে সবচেয়ে বড় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা এইখানে হচ্ছে। তো এই এই ব্লকটাকে এন ব্লক হিসেবে আর কি ওরা মার্কিং করেছে। তো এন ব্লকের মধ্যে আমার আমার ল্যান্ড যেটা, সেটা হচ্ছে আপনি এই চার রাস্তার মোড় থেকে এই এতটুকু ডিস্টেন্স হেঁটে এসে এই যে ফার্স্ট যে ডান দিকে যে রাস্তাটা গেছে ডান দিকে, এই দেখুন এই যে ডান দিকে, আপনি এই এই ডান দিকে রাস্তা দিয়ে ঢুকবেন, ঢুকে একটু হেঁটেই একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে একটা টাওয়ার আছে, এটা হচ্ছে জাতীয় গ্রিড লাইনের যে টাওয়ার, এই টাওয়ারের এই যে তারটা, এই তারটা ক্রস করে যাবেন, এটা ক্রস করে ঠিক তারের লাস্ট মাথায় দাঁড়াবেন, আমি দাঁড়িয়ে আছি, এই যে আমার মাথার উপরে তার, এখানে হচ্ছে আমার একটা কর্নার, ঠিক এই শেপে আমার জমিটা, এই শেপে, অর্থাৎ এভাবে চলে গেছে, তারপর এভাবে আসছে, এভাবে গেছে, এভাবে গেছে, এটা হচ্ছে ওই দিক দিয়ে। তো যেহেতু রাস্তা আমরা এখানে রাস্তা দেখলাম, এটা হচ্ছে 6 নম্বর, আমার ল্যান্ড থেকে কিছু রাস্তা ওরা ইউজ করেছে, তো এটা ওদের বিষয়ে, ওরা যখন এক্সচেঞ্জ করবে তখন ওরা প্লটটা আমাকে ওইভাবে বুঝাই দেবে, আমার অংশটুকু আমাকে হয়তো এখান থেকে দিবে, অথবা ওরা বলবে না এখান থেকে না, তুমি এই এই ব্লকের ভিতর ওখান থেকে নাও বা ওখান থেকে নাও, ওদের সুবিধা মতো দিতে পারে। এটা যখন আমরা নেগোসিয়েশন করব তখন ওরা এইভাবেই আর কি প্লটগুলো দেয়। তো দেখুন এই প্লট এখানে যে আমার রাস্তা ঠিক এই পাশে যে প্লট এক ভদ্রলোককে দিয়েছে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হচ্ছে শামিন ইয়াসার অ্যান্ড গং, প্লট নম্বর N2, রোড নম্বর হচ্ছে 6, সেক্টর 3, হ্যাঁ সেক্টর 3, 6 নম্বর রোড। আচ্ছা এবার এই পাশেরটা দেখি, হ্যাঁ সেক্টর 3, রোড নম্বর 6, এটা হচ্ছে প্লট নম্বর N1। তো এটা হচ্ছে ডেস্ক অফিস, ল্যান্ডমার্ক যেটা আসার জন্য সহজ, ডেস্ক অফিস থেকে এসে প্রথম রোডটা, আবার এই রোডটা এদিকে চলে গেছে, এই প্রত্যেকটা যে খাম্বাগুলো দেখছেন সোজাসুজি রোড হয়ে গেছে। তো ওদের ম্যাপে, ওদের ম্যাপটা যেভাবে ওরা করেছে ঠিক সেভাবেই, আবার এই একটা রাস্তা দেখুন, একটা রাস্তা। তো আমার জমিটা হচ্ছে এখানে, এই রাস্তা পার হয়ে এখানেই, এখানে কোনো ডিমার্কেশন দেওয়া নেই, আগে দিয়েছিলাম পরে ওরা বালু ফেলে এটাকে ভরাট করে দিয়েছে। তো আপনারা যদি দেখতে আসেন কখনো আমাকে ছাড়াও এই লোকেশনটা আপনারা খুঁজে পাবেন ইনশাল্লাহ, আর আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমাকে ফোন করবেন বিস্তারিত জানার জন্য। আমার ফোন নাম্বার হচ্ছে 01701829483960, 01829483960। থ্যাংক ইউ।